কার্তিক মাসের প্রথম সপ্তাহে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শরতের শুরুতেই বাজতে শুরু করেছে দেবী দুর্গার মর্তের আগমনী বার্তা। বরাবরের মতো এবছরও সবচেয়ে বেশি পূজা মণ্ডপ তৈরি হচ্ছে গাইবান্ধার সাঘাটায়। তাই তো প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। সাঘাটা থেকে নূর হোসেন রেইনের পাঠানো তথ্য ছবিতে আরো জানছেন আরভি ইসলাম হিমু। ঘনিয়ে আসছে সনাতন ধর্ম অবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শরতের শুরুতেই বাজতে শুরু করেছে দেবী দুর্গার মর্তে আগমনী বার্তা। বরাবরের মতো এবছরও গাইবান্ধা জেলার সাখাটা উপজেলার পুটিমারি পালপাড়ায় তৈরি হচ্ছে প্রতিমা। প্রতিমা তৈরিতে পুরুষ শিল্পীদের পাশাপাশি ব্যস্ত সময় পার করছেন নারীরাও। বিশেষ করে প্রতিমার মুখমণ্ডল তৈরিতে নিপুণ কাজ করছেন নারী শিল্পীরা। তবে উপকরণের দাম বেড়ে যাওয়ায় আগের মতো লাভ হয় না বলে দাবি কারিগরদের। যেভাবে কাজ করতেছি মজুরি হচ্ছে, সেই হিসাবে আমাদের মজুরি পাচ্ছি না। ব্যবসা বান্ধি চলে না, অন্য কিছু এই কাজে করি, আগেরকার আর চলে না। যাই মুক্তি বানে এই বিষয়ে শাখাটা নির্বাহী কর্মকর্তা জানান, পূজা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। পূজা মণ্ডপ স্থাপিত হতে যাচ্ছে, আমরা এই বিষয়ে তৎপর আছি এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর আছে। আমরা পূজা মণ্ডপ গুলোর পূজা উদ্যোগ পরিষদের তাদের নির্দেশনা দিয়েছি, তাদের স্বেচ্ছাসেবী বাহিনী যাতে থাকে এবং পূজা মণ্ডপ গুলোতে সিসিটিভি ক্যামেরা আওতায় নিয়ে আসা যায়, আমরা এই বিষয়ে আন্তরিকভাবে কাজ করছি। গাইবান্ধার সাঘাটা উপজেলার 10টি ইউনিয়নে 67টি পূজা মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।